সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াই দেশের নবম শ্রেণীর আরপ্রা দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী সকলের মাজত পরীক্ষা পে চর্চা একটা কার্যসূচী চলাব। সেইদিন এই দেশের এই ছাত্র ছাত্রী সকল আগন্তুক পরীক্ষা সমূহের বিষয়ে আলোচনা করব। আমি সকলে জানো অভিভাবকসকলে বিশেষকৈ যেতিয়া দশম শ্রেণীর পরীক্ষা দিয়ে ছাত্র ছাত্রী সকলে আর শিক্ষক স্কুলের বিদ্যালয়ের শিক্ষক সকলো একটা উৎকণ্ঠাত থাকে, উদ্বেগতা থাকে, ছাত্র ছাত্রী সকলো থাকে। সেই উদ্বেগের পর অবসান ঘটার বাবে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় 18 চনের পর এই কার্যসূচী আরম্ভ করেছিল। মাজত কোভিড মহামারীর কারণে ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়ে দুটা বছর করেছিল। এইবার অহা 27 তারিখে তালকোট্রা স্টেডিয়ামত পুয়া 11 বজাৰ এই কার্যসূচী হব আর সমগ্র দেশের অসমতো প্রতিখন বিদ্যালয়তো এই কার্যসূচী পালন করব। স্ক্রিনের জড়িয়ে এই কার্যসূচীট চাব। আর ভারতীয় জনতা পার্টিয়ে অসমত অসম প্রদেশ ভারতীয় জনতা পার্টিয়ে 40খন সাংগঠনিক জেলাত এই কার্যসূচী সফল করবর কারণে ইতিমধ্যে কার্যসূচী আরম্ভ হয়েছে। যা 17 তারিখের অহা 23 তারিখলৈকে চিত্রাঙ্কন আর প্রিন্ট একটা প্রতিযোগিতা আমি পাতিছো বিভিন্ন জেলাত। আর সেইদিনা অহা 27 তারিখে বিদ্যালয়বর উপরও আমার জেলার কার্যালয়সমূহতো এই পরীক্ষা পে চর্চা কার্যসূচী অনুষ্ঠিত হব। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্যিক নেতৃত্বই প্রতিটি লোকসভা সমষ্টিত আমার সাংসদসকলক এই কার্যসূচী সফল করার দায়িত্ব দিছে। আমার যেহেতু লোকসভা 9জন সাংসদ আছে, এই 9টা লোকসভা সাংসদীয় সমষ্টিত এই সাংসদসকলে এই অনুষ্ঠানটি সফল করার ক্ষেত্রত তেখেতসকলের তাত সহযোগিতা করব। আর ছাত্র ছাত্রীসকলের উপস্থিতির অভিভাবকসকলের আর বিদ্যালয়ের শিক্ষক সকলকো উপস্থিত তেখেতসকলে সফল করবল চেষ্টা করেছে। যত আমার সাংসদ নাই, ধুবুরীত আমার সাংসদ মুখ্যমন্ত্রী রাজনৈতিক সচিব পবিত্র মার্গেট ডাঙরিয়া এই কার্যসূচীর দায়িত্ব থাকিব। বরপেটাত সাংসদ রাজ্যসভার সাংসদ সর্দার ভুবনেশ্বর কলিতা ডাঙরিয়া দায়িত্ব থাকিব। কোকরাঝারত যেহেতু আমার দলীয় সাংসদ নাই, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর